করোনাত আক্রান্ত ঘরে পরিয়ালের সদস্যগুলোর হাতত খাদ্য সামগ্রী ও মাস্ক স্যানিটাইজার তুলে দিলে নজির গড়ালে একটা ক্লাব। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মনহলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের তরফ মনহলি এলাকাত করোনাত আক্রান্ত হওয়া মোট তিনটা পরিয়াল সদস্যের হাতত খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলে। ক্লাব সদস্যের ঘর নিজ উদ্যোগত করোনা আক্রান্ত হওয়া এই তিনটা পরিয়ালের সদস্যের হাতত এই জিনিসগুলো তুলে দিলে আরও সচেতন থাকার আটুশ করলে। আপনারা সকলেই জানেন যে করোনা মহামারীটা যে চলছে সেটা খুবই একটা বিপদ, আপনারা কেউ অযথা আতঙ্কিত হবেন না। এরকমই পরিস্থিতি আমাদের গ্রামে ধরা পড়েছে যেখানে আমরা আসছি আজকে। তো সেই পরিবারে এসে দাঁড়াচ্ছি যাতে করে এরকম কেউ ভয় না পায়, এবং পরিবারের পাশে আমরা চাল ডাল মাস্ক তেল ইত্যাদি আরও কিছু সামগ্রী দিয়ে আমরা হেল্প করছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এরকম আরও প্রতিটা পরিবারের পাশে আমরা আছি, অযথা কেউ আতঙ্কিত হবে না। ক্লাব সবার পাশে ছিল এবং আছে এবং থাকবে। আমি রোগীর ছোট ছেলে হই, তো যে করোনার ব্যাপারটা মানে আপনারা গুজবে কোনো কান দেবেন না, আর করোনাকে ভয় করব না, করোনাকে আমরা জয় করব। তবে আমাদের যে সেফ হাউসে মানে ফার্স্ট যেটা আমাদের ধরা পড়ছে করোনা রোগের, যে সেফ হাউসের যে নিয়েছে অনেকে গুজবে ছড়াচ্ছে, সেখানে চিকিৎসা হচ্ছে না, ট্রিটমেন্ট হচ্ছে না। কিন্তু আমি বলছি, আমি নিজে গিয়েছি সেফ হাউসে, এমনকি সেখানকার যে নার্সরা আছে মানে তারা যে পরিষেবা দিচ্ছে বা তারা যে পেশেন্টের সঙ্গে যে ব্যবহার করছে এত অতি সুন্দর, মানে আমার তো মানে ভাবতেই অবাক লাগছে। যে আজকে আরও ভালো লাগলো যে আমাদের যে বিবেকানন্দ ক্লাব থেকে যে সব পরিবারের পাশে মানে কিছু একটু সেবা করছে বা মাস্ক বিতরণ করছে, আর হচ্ছে সবাইকে সচেতন করছে যে সবাই মাস্ক ব্যবহার করুন, এবং আপনারা কোনো আতঙ্কি হবেন না, করোনাকে জয় করতে হবে, আপনারা সব সচেতন থাকবেন, সবাইকে সচেতন করবেন। হ্যাঁ, আপনারা সবাই ক্লাবের পাশে থাকুন, এটাই আমি চাই।